পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে চলন্ত গাড়িতে আগুন চাঞ্চল্য গোটা এলাকায় হলদিয়া থেকে নন্দকুমার আসার পথে নন্দকুমার ব্রিজের ওপর আচমকায় চলন্ত গাড়িতে আগুন লাগে গাড়ির মধ্যে থাকা চালক সহ যাত্রীরা কোনো রকমে গাড়ির ভেতর থেকে বেরিয়ে প্রাণে বাঁচে জানা যায় গাড়িটি একটি বিয়েবাড়ির বরযাত্রী নিয়ে যাচ্ছিল সেই সময় ঘটে এমন অঘটন তবে কি থেকে এমন দুর্ঘটনা তা স্পষ্ট না হলেও যান্ত্রিক ত্রুটির কারণে আগুন বলে অনুমান দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়